দোগাছি আইসক্রিম কলে ইডির অভিযান, মালিক আসার পর ছাড়া হয় কর্মীদের। প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যের ভাই মলয় আঢ্য এই কারখানার মালিক বলে জানা গিয়েছে। বনগার পাশাপাশি দোগাছিয়া এলাকার এক আইসক্রিম কারখানাতেও ইডির অভিযান। এদিন সকালে তিনটি গাড়ি নিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানসহ মোট 14 জন এই কারখানায় আসেন বলে জানা গেছে। কারখানায় তখন কাজ করছিলেন নাইট শিফটে কর্মরত শ্রমিকেরা। শ্রমিকদের বক্তব্য অনুযায়ী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্মীরা আসার পর কারখানার মূল গেট বন্ধ করে দেওয়া হয়। যশোহর রোডের ধারে কারখানা থেকে তখন বাইরে বেরোনোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়। কিছু সময় পর কারখানায় আসেন কারখানার মালিক মলয় আঢ্য, এরপর শ্রমিকদের ছাড়া হয় বলে জানা গেছে। এ বিষয়ে কারখানার এক শ্রমিক মৃত্যুঞ্জয় অধিকারী বলেন, আমরা নাইট শিফটে কাজ করছিলাম, এখানে আইসক্রিম তৈরি হয়, ইডির লোকজন এসে আমাদের আটকে দেয়, মালিক আসার পর আমাদের ছেড়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, যত সময় মালিক না আসবে তত সময় আটকে রেখেছিল। মালিক এসেছে? হ্যাঁ অবশ্যই, মলয় আড্ডা। শঙ্কর আড্ডার ভাই? হ্যাঁ। কি আপনাদের কাছে কিছু জিজ্ঞাসাবাদ করেছে কিছু? না না, আমাদের কিছু জিজ্ঞাসা করবে না, আমরা লেবার সামান্য। হ্যাঁ, নাইটে ছিলাম তো। আপনাদের মালিক আসার পরে কি ছেড়ে দিল? জানা গেছে এই কারখানার মালিক বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ঢের ভাই মলয় আড্ঢ। এদিন সকালে বনগাঁতেও প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ঢের বাড়ি ছাড়াও তার আত্মীয় ও দুই কর্মী সহ বনগাঁ শহরের মোট 4 জায়গায় অভিযান চালায় ইডি। একই সাথে অভিযান চালানো হয় এই আইসক্রিম কারখানাতে। আইসক্রিম কারখানায় ইডির অভিযান প্রসঙ্গে চাঞ্চল্য ছড়ায় স্থানীয়দের মধ্যেও। এ বিষয়ে স্থানীয় এক গৃহবধূ বলেন, সকাল 6টার পর কতগুলি গাড়ি এসে থামে কারখানার সামনে। কয়েকটি গাড়ি কারখানার সামনে দাঁড়িয়ে পড়লেও কয়েকটি গাড়ি বনগাঁর দিকে চলে যায়। জানা গেছে এই আইসক্রিম কারখানাতে মূল গেট আটকে দিয়ে অভিযান চালাচ্ছেন ইডির আধিকারিকেরা। ঘটনা তো ঠিক জানি না, 6টা নাগাদ দেখলাম 6খানা গাড়ি আসলো, 3খানা এখানে দাঁড়ালো, 3খানা বনগাঁর দিকে বেরিয়ে গেল। তারপরে এই যারা কাজে আসছিলেন তাদের ঢুকতে দেয়নি, তারা চলে গেল। ভিতরে যারা নাইট করছিল তারা মনে এখনো ভিতরে আছে। এটা হচ্ছে ডাকু আড্ডোর ভাইয়ের মলয় আড্ডোর। নিশ্চয় 2 নম্বরে কিছু আছে, নালে কোনো কারখানায় ইডি ঢোকে? 2 নম্বরই না থাকলে কোনো কারখানায় কোনো ইডি ঢুকবে না। স্বাভাবিক কারো বাড়ি ঢুকুক, ঢুকবে, যারা সৎ থাকবে তাদের বাড়ি কোনো ইডি ঢুকবে না, কোনো সৎ কারখানায় ইডি ঢুকবে না। নিশ্চয়ই অসৎ কিছু আছে, তার জন্য ইডি ঢুকছে। মূল গেটে কড়া পাহারায় রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। অনুমতি ছাড়া কাউকে ঢুকতে বা বের হতে দেওয়া হচ্ছে না কারখানা থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা। বনগাঁর পাশাপাশি দোগাছিয়া এলাকার এক আইসক্রিম কারখানাতেও ইডির অভিযান। এদিন সকালে তিনটি গাড়ি নিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানসহ মোট 14 জন এই কারখানায় আসেন বলে জানা গেছে। কারখানায় তখন কাজ করছিলেন নাইট শিফটে কর্মরত শ্রমিকেরা। শ্রমিকদের বক্তব্য অনুযায়ী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্মীরা আসার পর কারখানার মূল গেট বন্ধ করে দেওয়া হয়। যশোহর রোডের ধারে কারখানা থেকে তখন বাইরে বেরোনোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়। কিছু সময় পর কারখানায় আসেন কারখানার মালিক মলয় আঢ্য, এরপর শ্রমিকদের ছাড়া হয় বলে জানা গেছে। এ বিষয়ে কারখানার এক শ্রমিক মৃত্যুঞ্জয় অধিকারী বলেন, আমরা নাইট শিফটে কাজ করছিলাম, এখানে আইসক্রিম তৈরি হয়, ইডির লোকজন এসে আমাদের আটকে দেয়, মালিক আসার পর আমাদের ছেড়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, যত সময় মালিক না আসবে তত সময় আটকে রেখেছিল। মালিক এসেছে? হ্যাঁ অবশ্যই, মলয় আড্ড। শঙ্কর আড্ডোর ভাই? হ্যাঁ। কি আপনাদের কাছে কিছু জিজ্ঞাসাবাদ করেছে কিছু? না না, আমাদের কিছু জিজ্ঞাসা করবে না, আমরা লেবার সামান্য। হ্যাঁ, নাইটে ছিলাম তো। আপনাদের মালিক আসার পরে কি ছেড়ে দিল? জানা গেছে এই কারখানার মালিক বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ঢের ভাই মলয় আড্ঢ। এদিন সকালে বনগাঁতেও প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্ঢের বাড়ি ছাড়াও তার আত্মীয় ও দুই কর্মী সহ বনগাঁ শহরের মোট 4 জায়গায় অভিযান চালায় ইডি। একই সাথে অভিযান চালানো হয় এই আইসক্রিম কারখানাতে। আইসক্রিম কারখানায় ইডির অভিযান প্রসঙ্গে চাঞ্চল্য ছড়ায় স্থানীয়দের মধ্যেও। এ বিষয়ে স্থানীয় এক গৃহবধূ বলেন, সকাল 6টার পর কতগুলি গাড়ি এসে থামে কারখানার সামনে। কয়েকটি গাড়ি কারখানার সামনে দাঁড়িয়ে পড়লেও কয়েকটি গাড়ি বনগাঁর দিকে চলে যায়। জানা গেছে এই আইসক্রিম কারখানাতে মূল গেট আটকে দিয়ে অভিযান চালাচ্ছেন ইডির আধিকারিকেরা। ঘটনা তো ঠিক জানি না, 6টা নাগাদ দেখলাম 6খানা গাড়ি আসলো, 3খানা এখানে দাঁড়ালো, 3খানা বনগাঁর দিকে বেরিয়ে গেল।
তারপরে এই যারা কাজে আসছিলেন তাদের ঢুকতে দেয়নি, তারা চলে গেল। ভিতরে যারা নাইট করছিল তারা মানে এখনো ভিতরে আছে। এটা হচ্ছে ডাকুয়ার ডোর ভাইয়ের মলায়ার ডোর। নিশ্চয় দু নম্বরে কিছু আছে, নালে কোনো কারখানায় ইডি ঢোকে? দু নম্বরই না থাকলে কোনো কারখানায় কোনো ইডি ঢুকবে না। স্বাভাবিক কারো বাড়ি ঢুকুক, ঢুকবে, যারা সৎ থাকবে তাদের বাড়ি কোনো ইডি ঢুকবে না, কোনো সৎ কারখানায় ইডি ঢুকবে না। নিশ্চয়ই অসৎ কিছু আছে, তার জন্য ইডি ঢুকছে। মূল গেটে কড়া পাহারায় রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। অনুমতি ছাড়া কাউকে ঢুকতে বা বের হতে দেওয়া হচ্ছে না কারখানা থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গাইঘাটা।